এটা চাঞ্চল্যকর অপহরণ কাণ্ড, অপহৃতর সন্ধানত আরক্ষীর স্বাক্ষরুদ্ধ অভিযান আর এটা এনকাউন্টার। এটা অপহরণ কাণ্ডক লৈ গোয়ালপাড়াত স্বাক্ষরুদ্ধকর পরিবেশ। যা 9 নভেম্বরের নিশা কৃষ্ণার পর অপহৃত হয়েছিল গোয়ালপাড়ার কারাইখোয়া দেওধতুরি গাঁওয়ার রবিউল হুসেন নামের একজন ব্যবসায়ী। অস্ত্র শস্ত্রে সজ্জিত 6 জনীয় দুর্বৃত্তর এটি দলে অপহরণ করেছিল রবিউল হুসেইন। অপহৃতর পরিয়ালের দুর্বৃত্তই দাবি করেছিল মুক্তিপণ। মুক্তিপণ দিবলে অপারক অপহৃতর পরিয়ালে কাক চাপিছিল গোয়ালপাড়া জেলা আরক্ষী অধীক্ষকর। ডিমান্ড করেছিল, ডিমান্ড মানে 70 লাখ খুঁজেছিল ইহতে, যেতিয়া ইমান টাকা খুঁজলি তেতিয়া আমি এসপি মহোদয়ক জানাইছিল। অপহরণ কাণ্ডর খবর পায়ে রবিউল হুসেইনের সন্ধানত গোয়ালপাড়া আরক্ষী স্বাক্ষরুদ্ধকর অভিযান চলায়। অভিযানের নেতৃত্ব জেলাখনের অতিরিক্ত আরক্ষী অধীক্ষক মৃণাল ডেকা। অপহরণকারীক বিচারে কৃষ্ণাইর সমীপবর্তী কেবাখনো গাঁত আরক্ষী চলায় অভিযান। অবশেষত শনিবারে আরক্ষীর জালত পড়ে অপহরণ কাণ্ডর মাস্টার মাইন্ড সাদ্দাম মারাক উরফে সাদ্দাম হুসেইন। অপহরণকারী সাদ্দামর ঘর মানকাসারর হুকসর। সাদ্দামক লগত লৈ নিশা অপহরণ কাণ্ডরে জড়িত অন্য 5টা দুর্বৃত্ত আর অপহৃতর সন্ধানত নিশা নিউ কৃষ্ণাই রেলওয়ে স্টেশনের সমীপর পেটকাটাত অভিযান চলায় আরক্ষী। অভিযানের সময়তে আরক্ষীর এনকাউন্টার। আরক্ষীর পিস্তল কাঢ়ি পলায়নের চেষ্টা করতেই সাদ্দামলৈ গুলি বর্ষণ। আরক্ষীর গুলিয়ে বিদ্ধ করে সাদ্দামর ভরি। অভিযানত আরক্ষীয়ে করায়ত্ত করে সাদ্দামর অন্য 5 জন সতীর্থ। গুলিবিদ্ধ সাদ্দামক ভর্তি করা হয়েছে গোয়ালপাড়া অসামরিক চিকিৎসালয়। ইফালে অপহরণকারীর তথ্যর ভিত্তিক গোয়ালপাড়া আরক্ষীয়ে মেঘালয়ের ওয়াকাসাকির ঘন জঙ্গলের পর উদ্ধার করে অপহৃত রবিউল হুসেইন। ইয়ার লগে লগে অন্ত পড়ে আরক্ষীর স্বাক্ষরুদ্ধকর অভিযানের। সুশরীরে ঘরলৈ উভতি অহার পাছত গোয়ালপাড়া আরক্ষীক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে রবিউল হুসেইনে। আমার গোয়ালপাড়া আরক্ষী মানে মহোদয়, মই কালি যেটু অপহরণ চলাই মোক নতুন জীবন এটা দিলে মানে মানে বহুত বহুত ধন্যবাদ, থ্যাংক ইউ। দুর্নৈর পর খগেন্দ্র রাভা আর গোয়ালপাড়ার পর হিমাক্ষী বর্মনের রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।